হনুমান জয়ন্তী উপলক্ষে মালঞ্চপল্লী বাজারে বজরংবলী মন্দিরের প্রতিষ্ঠাতা এবং ধুমধামের সহিত হনুমান জয়ন্তী পালন হল। ইংরেজবাজার পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে মালঞ্চপল্লী রেলওয়ে সাবওয়ের গেটে গতকাল মন্দির প্রতিষ্ঠিত করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে ঢাক ঢোল বাজিয়ে মহাবীর বজরংবলীর পুজো শুরু হয়। সেখানে এলাকার 100 ভক্ত উপস্থিত হয়ে হনুমান মন্দিরে পূজায় মেতে ওঠেন। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই হনুমান জয়ন্তী উপলক্ষে গতকাল মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আজ সারাদিন পূজা অর্চনা এবং দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় এলাকার মানুষদের বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন। আমাদের এই পূজা আমাদের ধুমধাম করে আজকে পালন করছি এবং রাত্রে আমাদের অন্নভোগ বসে খাওয়ার ব্যবস্থা করছি। সারাদিন সকাল থেকে কি কি করা হলো? আমাদের পূজা অর্চনা চলছে এবং রাত্রে ভোগ বিতরণ হবে। কত ভক্তদের প্রসাদ খাওয়া হবে? 4,500-5,000 লোক আমাদের এখানে আজকে বসে খাওয়ার ব্যবস্থা আছে। কি বার্তা দিচ্ছেন আজকের দিনে সবাইকে? একটাই বলবো, সকল মানুষের জন্য শান্তি মঙ্গল কামনায় আমরা এই পূজা অর্চনা আমরা এখানে করছি। আগামী দিনে আর কি চিন্তা ধান্দা আছে? আগামী দিনে আস্তে আস্তে এই মন্দিরটাকে বড় করে পাড়ার সেবায় কাজে লাগাবো, এটাই চিন্তা ভাবনা আছে আমাদের। আপনার নাম পরিচয়? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।